birthday, mama. Happy birthday, mama. গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে। বাজে এখন সকাল 8টা, আর এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম। থাম্বনেইলে দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছেন আজকে কি টপিকে ভিডিওটা হতে চলেছে। আজকে হলো আমার মেয়ের জন্মদিন, 5th জুলাই। আগের বছরে আমার মাম্মাম এখনো পর্যন্ত হয়নি, হসপিটালে আমি ভর্তি হয়ে গেছি। তো দেখতে দেখতে কিভাবে একটা বছর কেটে গেল আমি বুঝতেই পারছি না। তো সেরকম কোনো প্ল্যানিং নেই, ছোট করে একটু বাড়িতে সেলিব্রেশন করব। মাম্মাম তো কিছুই বুঝবে না, তো তার জন্য একটা কেক কাটিং হবে, ওটাই একটু ওটাই মেন প্ল্যানিং আছে, আর কিছুই নয়। তো তার জন্য রেডি হয়েছে, আমি আমার হাজবেন্ড বেরোবো। তো যাওয়া যাক বাইরের দিকে, কি কি কেনা যায়। তো যাই, রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে। মাম্মা, তোমার আজকে হ্যাপি বার্থডে মাম্মা। তুমি আমার কাছে থাকো, আমি আর বাবা একটু ঘুরে আসি, আবার তোমাকে নেবো। হ্যাঁ হ্যাঁ, যা ঘুরে আসো, আমার এত ছোট, আমার মাম্মামের জন্য কিছু রান্না করলে ও খেতে তো পারবে না, আর কিছু বোঝেও না। পরের বছর থেকে বুঝতে পারবে বলো মামানি, তাও একটু পরের বছর বুঝতে পারবে। কিন্তু যখন হ্যাপি বার্থডে টু ইউ বলছে, তখন কেন নাচতে দেখাচ্ছো? হ্যাঁ, আর আমার মেয়েটা নাচতে ভালোবাসে, যাই মিউজিক করবে ও নাচবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ডাইপারটা চেঞ্জ করে দাও। আমার মানি কোথায় থাকবে? বাপি টাপির কোলে থাকবে, কোথায় হিসি টিসি করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইপার পরিয়ে দিলে তবু একটু, আজকে গরম নেই, ঠান্ডাই আছে। মাম্মা তোমাকে কত কে উইশ করেছে মাম্মা, তুমি সবাইকে থ্যাংক ইউ বলে দাও। মাম্মা সবাই তোমাকে কত কেউ তোমাকে উইশ করেছে, তুমি বলে দাও থ্যাংক ইউ। এরপরে আমরা বেরিয়ে গেলাম, আমি আমার হাজবেন্ড স্কুটি করে, জানি না কোথায় নিয়ে যাবে, প্রথমে দেখা যাক কোথায় নিয়ে যায়। সবার প্রথমে মাটনের দোকানে নিয়ে এলো, মাটন খাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হুট করে প্ল্যানিং হয়ে গেছে। মাম্মাম খাবে না তো কী হয়েছে, আমরা তো খাবো। এরপরে নিয়ে এলো পেট্রোল পাম্পে, বললো যে স্কুটিতে তেলটা কম আছে তাই জন্য তেলটা নিয়ে নিতে। তো আমিও বললাম যে চলো, ভালোই হলো, আমারও ভিডিও হয়ে যাবে, একটু ঘোরাও হয়ে যাবে। আর সকালবেলা থেকে না ফুল এনার্জি হয়ে রয়েছে আমার, তো যেখানে নিয়ে যাবে সেখানেই আমি আজ চলে যাবো, কারণ আমার আজকে মাম্মামের জন্মদিন। আর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, মানে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আমরা বেরিয়েছি। আমরা ভেবেছিলাম যে বেরোতেই পারবো না, তার জন্য ঠান্ডা ঠান্ডা আছে। তারপর আরও একটা দোকানে এলাম, এই দোকানে মাম্মামের জন্য একটা বার্থডে টুপি, তারপর সে কাঁধে বাঁধা যে হ্যাপি বার্থডে গার্ল হয় সেগুলো কিনবো বলে। তো এই যে দেখুন, এগুলোই কেনার ছিল। এরপরে এলাম সব থেকে মেন দোকানে, সেটা হচ্ছে মিও আমর, মাম্মামের একটা কেক কিনবো বলে। ছোট একটা কেক খুঁজছিলাম, চকলেটেরই কেক নেব। তো আছে, আমি কারণ কিছুদিন আগে দেখে গেছিলাম যে ছোটো মতন একটা কেক, বড় লাগবে না, কারণ আমার বেশি কেক খাই না, আমার একদমই ঘরের মধ্যে নিজেদের লোকরা মিলেই ওর জন্য একটা করে দেবো। এখন তো কিছুই বোঝে না, সেই জন্যই একদম ছোট করে, ওই যে একদম চকলেট কেক অনেক কটা রয়েছে ওর মধ্যেই একটা নেব। আপনাদের মধ্যে যারা যারা আমার মেয়েকে জন্মদিনে উইশ করেছেন, তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। এরপর লাস্ট এলাম একটা সবজি মার্কেটে, একটু ক্যাপসিকাম গাজর এর কিছু টুকটাক সবজি কেনার ছিল, সেই জন্যই এসেছি। এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের কতগুলো দোকান ঘোরা হয়ে গেল, দেখলেন বন্ধুরা? এই যে মার্কেটটা দেখছেন ভিডিওটা, এই মার্কেটে না আমি এই প্রথমবার আসছি, আমি জানি না যে এখানে একটা মার্কেট আছে। আমি আমার হাজবেন্ড যখন ঢুকছিল এই মার্কেটের মধ্যে, আমি দেখে অবাক যে এর ভেতরে এতটা বড় মার্কেট আছে। এই মার্কেটটা অবশ্য আমাদের বাড়ির একদম কাছেই। মামনি একদম রান্নাবান্না বসিয়ে দিয়েছে, মাটন কষা হচ্ছে। কড়াতে ভালো করে মাটনটাকে কষিয়ে নেওয়া হবে, একদম সিম্পলি যেমন মশলা দিতে হয় সেরকমই দিয়ে
ভালো করে মাটনটাকে কষাতে হবে। হ্যাপি বার্থডে ত্রিধা। প্রায় অলমোস্ট কষানো হয়ে গেছে, আর মনে হয় 10 মিনিটের মতন কষাতে হবে। কষিয়ে নিলে মামনি এই কষানোটাকে প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিলে একদম মাটন কষা রেডি হয়ে যাবে। আর এখানে সবজি ফ্রাই হচ্ছে। স্নান টান করে চলে এসেছি, মাম্মামের জন্য লাঞ্চও রেডি হয়ে গেছে। আমরা মাটন আর ফ্রাইড রাইস খাবো, কিন্তু মাম্মামকে মাম্মামের জন্মদিনে একদম সবজি ভাত খাবো তা তো হতে পারে না। আজকে ওকে লাঞ্চে এই মিক্স সবজি দিচ্ছি, আর একটু চিকেন নিয়ে আসা হয়েছিল ওর জন্য। চিকেনটাকে বয়েল করে নিয়েছি, একদম 1 টুকরো চিকেন। সে চিকেনটাকে সবজির সাথে ম্যাশ করে খাইয়ে দেবো। এটা কিন্তু আপনারা আপনাদের বেবিদের লাঞ্চে কিন্তু দিতে পারেন। দেখুন এই যে সবজি ভাত আর চিকেন, ওর কিন্তু সবই একসাথে খাওয়া হয়ে যাবে। সেরকম কিছুই না, সবজি যেমন বয়েল করি তেমনি মাংসটাকেও বয়েল করে নিলাম। শুধু 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়ে রেডি হয়ে যাবে এই রান্নাটা, মানে এই প্রসেসটা। তো অন্যান্য দিন আমি একটু অয়েলে বা একটু বাটারে ফ্রাই করি, আজকে একদমই বয়েল করেছি। আর এটা আমার মাম্মাম না ভীষণ খেতে ভালোবাসে, লাঞ্চে সপ্তাহে একবার করে ওকে আমি দিই। এখনও পর্যন্ত মাম্মামকে আমি গরুর দুধ দেওয়া স্টার্ট করিনি, মাম্মামকে একবার ডক্টরের সাথে দেখা করব তারপরে। অবশ্যই এই জিনিসটাও জিজ্ঞাসা করবো যে মাটন দেওয়া যাবে কিনা, মনে হয়তো দেওয়া যা উচিতই নয় বাচ্চাদেরকে। আমি ডক্টরকে জিজ্ঞাসা করব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে দেওয়া যাবে কি যাবে না 1 বছরের বড় বেবিদের। তো ততক্ষণে চিকেন আপনারা খাওয়াতে পারেন। আজকে যার জন্মদিন সেই এসব খাচ্ছে না, তার যা খাওয়ার সে খেয়ে নিয়েছে। বলো মাম্মা, আমি বড় হই আমার সারা জীবন পড়ে রয়েছে খাওয়ার জন্য। মাম্মা, মাম্মার ঘুম পেয়েছে। ফেলার জায়গা? হ্যাঁ, এনা এটাতে ফেলো। আজকে আমাদের মেনু হয়েছে ফ্রাইড রাইস আর মাটন কষা আলু দিয়ে, আর আমার বাপি নর্মাল ভাত স্যালাড আর উচ্চে আলু ভাতেরা বাপি খেয়ে নিয়েছে। আর বাপি টক দই, আর আমার মাম্মাম তো কি খেলো আপনারা দেখেই নিয়েছেন। এইবারে আমরা লাঞ্চ করতে বসবো, মানে আমি আর মামনি প্রত্যেক দিনের মতন। দেখলেনই তো সবার খাওয়া হয়ে গেছে, আর যেন কন্ট্রোলই করতে পারছি না। মাটন কষা আর ফ্রাইড রাইস আর এই সমস্ত রান্না যদি বাড়িতে হয়, এই ধরুন ফ্রাইড রাইস বিরিয়ানি, এগুলো একবেলা খেলে না পোষায় না, দুবেলা খেলে তবে যেন মনে হয় মনটা শান্তি পায়। একবারে বেশি করে করা হয় যাতে রাত্রিবেলাও আমাদের খাওয়া যায়। মাম্মা মাম্মাম লো বার্থডে গার্ল, বার্থডে গার্ল, এই তো মাম্মাম, এই তো হ্যাপি বার্থডে টু ইউ। হাতালি বেশিক্ষণ করে ওর মাইন্ড যত। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মামা, ও মামা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আজকের দিনটা। কিন্তু বন্ধুরা আমাদের ভীষণ ভালো কাটলো, আমার মেয়ের প্রথম জন্মদিন বলে কথা। আমার মেয়ে হয়তো কিছু বুঝছে না, কিন্তু ও কিন্তু ভালোই এনজয় করছে। যেন যতদিন বেঁচে থাকি ততদিনই যেন এইভাবে আমার মেয়ে জন্মদিনটাকে সেলিব্রেট করতে পারে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে হবে যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না। ফিরব নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।